প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো মিসও ভালো আছি আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়ব এখন আমরা একটি ছড়া আবৃত্তি করা শিখব আমাদের আজকের ছড়াটির নাম তাল লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এখন ছড়াটি আবৃত্তি করি তাল রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারি আকাশে মনে সাত কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাসে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ই। ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি যেতে মানা নেই বাসা ফেলে তার সারাদিন ঝর ঝর থর থর কাপে পাতা পত্তর ওরে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারা দের এড়িয়ে যেন কোথা ও শিক্ষার্থীরা ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি থর সাদ দীপুর পাখির মতো উড়ার ড্যাস হয়েছে কি সাদ তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি দীপুর পাখির মতো ওরার স্বাদ হয়েছে শিলা শীতে ড্যাশ করে কাঁপছে থর তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি শিলা শীতে থর করে কাঁপছে এবার চলো মুখে মুখে উত্তর বলি ও লিখি ক তাল দেখে কি মনে হয় তালগাছকে দেখে মনে হয় সে সব গাছকে ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে সব গাছকে ছাড়িয়ে আকাশে উঁকি মারতে চাইছে খ মনে সাধ কালো মেঘ ফুরে যায় কথাটির অর্থ কি মনে স্বাদ কালো মেঘ ফুড়ে যায় কথাটির অর্থ হলো তালগাছ কালো মেঘ ভেদ করে আকাশের সুদূর সীমানায় উড়ে যেতে চায় গ তালগাছ কিভাবে তার ইচ্ছেকে ছড়িয়ে দেয় তালগাছ গোল গোল পাতাতে তার ইচ্ছাকে ছড়িয়ে দেয় যখন তালগাছের পাতা বাতাসে কাঁপে তখন সে ভাবে এটিই তার ডানা এখন বাসা ফেলে তার উড়ে যেতে মানা নেই মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে অনেক দূরে চলে যায় সে ঘ তালগাছ পাখা চায় কেন আকাশে উড়ে বেড়ানোর জন্য তালগাছ পাকা পাখা চায় তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপে থেমে যায় ফেরে তার মনটি মাঝে যেইভাবে হয় মাটি তার ভালো লাগে আর পৃথিবীর কোনটি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি সাদ থর সাধ অর্থ ইচ্ছা থর অর্থ থরোথর কথাগুলো বুঝেনি পত্তর মানে পাতা ফেরে মানে ফিরে আসে ফেরে তার মনটি তার ইচ্ছে বদলে যায় আরবার মানে আরেকবার ডানদিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই ক তাল এক পায়ে সব গাছ ড্যাশ ছাড়িয়ে তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে খ তারপরে হাওয়া যেই নেমে যায় ড্যাশ ড্যাশ থেমে যায় কি কি থেমে যায় শিক্ষার্থীরা তাহলে বলো দেখি আমরা কি থেমে যায় পাতা কা তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায় গ যেই বারে মাঝে হয় মাটি তার ভালো লাগে ড্যাশ কি ভালো লাগে শিক্ষার্থীরা বলো আর বার তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে ড্যাশ কোনটি কি পৃথিবীর কোনটি উত্তরটি বাছাই করে বলি ও লিখি ক তালগাছ মনে মনে মা কাকে মা বলে ডাকে এক মেঘকে দুই আকাশকে তিন মাটিকে চার পৃথিবীকে কি কাকে মাটিকে সঠিক উত্তর মাটিকে খ তালগাছের মনে কি ইচ্ছে জাগে সব গাছের চেয়ে উঁচু হবে আকাশে উঁকি মেরে দেখবে পাতায় ভর করে ভাসছে কালো মেঘ ফুরে উড়ে যাবে কি সঠিক উত্তর কালো মেঘ ফেরে উড়ে যাবে গ তাল গাছের ইচ্ছে কখন বদলায় এক মায়ের কথা মনে হলে দুই দিন শেষ হলে তিন বাতাস থেমে গেলে চার বেড়ানো শেষ হলে কি কি হলে সঠিক উত্তর হাওয়া থেমে গেলে শিক্ষার্থীরা চলো আমরা এখন গাছের যত্ন নেওয়া সম্পর্কে তিনটি বাক্য মুখে মুখে বলি ও লিখি এক গাছ আমাদের পরম বন্ধু দুই গাছের যত্ন নিতে নিয়মিত পানি দিতে হয় তিন গাছের চারপাশের আগাছা পরিষ্কার করে বেড়া দিতে হয় শিক্ষার্থীরা এখন আমরা নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি পৃথিবী স্বাদ মনে মনে ডানা মাটি পৃথিবী আমরা পৃথিবীতে বাস করি স্বাদ আমার মনে স্বাদ কালো মেঘ ঘুরে যাই মনে 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 ভাবছি কখন বৃষ্টি নামবে ডানা পাখির ডানা ঝাপটে উড়ে যায় মাটি মাটির তৈরি পুতুল আমার খুব প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে এখন কবিতাটি কি ভালোভাবে মুখস্থ করে আবৃত্তি করা চর্চা করব আর কি করব বাসায় লিখব আর আজকের এই পাঠে আমরা যা যা পড়লাম এগুলো সব কি পড়ে ফেলব শুধু পড়লে হবে না এগুলো আমরা বাসায় লেখা চর্চা করব। ঠিক আছে আজকের পাঠ আমাদের এই পর্যন্তই আমাদের পরবর্তী ক্লাসে আবারও কথা হবে সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো